বাম আমলের দুর্নীতির নথি আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠল এক জুয়ারিসের বিরুদ্ধে। যুবরাজনগর আরডি ব্লকের অন্তর্গত টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটে। এই নথি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন সংশ্লিষ্ট গ্রামবাসী। বাম আমলের দুর্নীতির কথা সকলেরই জানা। এই দুর্নীতি তদন্ত শুরু করেছে নতুন সরকার। এই দুর্নীতির পচা গন্ধ যেন জনগণের কাছে গিয়ে পৌঁছতে না পারে সেই লক্ষ্যে প্রতিটি দফতরে চলছে পুরনো তথ্য লুটপাটের পালা। এমনই একটি ঘটনা ঘটেছে যুবরাজনগর আরডি ব্লকের অন্তর্গত টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতে। সম্প্রতি এই গ্রাম পঞ্চায়েতের জিআরএস অফিসের কিছু কাগজপত্র আগুনে পুড়িয়ে ফেলেন। ঘটনাটি জানাজানি হতে স্থানীয়দের মধ্যে গুঞ্জন শুরু হয়। এদিন সংশ্লিষ্ট সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয়রা জানান, বশীভূত কাগজপত্রের মধ্যে মাস্টার রুলের গুরুত্বপূর্ণ কাগজ রয়েছে, কিন্তু জিআরএস ঘটনাটিকে ডাস্টবিনের কাগজপত্র বলে হালকা করতে চাইছেন। বিষয়টি বিডিওকে জানানো হবে বলেও জানান স্থানীয় গ্রামবাসীরা। আমরা সরকার পরিবর্তন হওয়ার পর আমরা বিভিন্ন পঞ্চায়েতে বলে আসছি যে এখন আর সিপিএম সরকার নেই, আপনারা ভালোভাবে কাজ করুন, একটা স্বচ্ছ সরকারের হয়ে কাজ করুন। কিন্তু আমরা ওনাদেরকে বারবার সতর্ক করার পরও ওনারা বিভিন্ন দুর্নীতিতে, বিগত দিনে একজন সেক্রেটারি ছিলেন, উনিও লক্ষ লক্ষ টাকার কেলেঙ্কারি করেছেন, বিডিও সাহেব তাতে কোনো আমাদেরকে বলেছিলেন অ্যাকশন নেবেন, কোনো অ্যাকশন নেননি। আমরা গতকালকে দেখতে পেলাম এখানে পঞ্চায়েতের কিছু কাগজ পোড়ানো হচ্ছে, আমাদের কাছে খবর গেল। আমরা এসে দেখি 2010-2008 কাগজ, গুরুত্বপূর্ণ কাগজ এখানে পুরানো হয়েছে। যখন আমরা জিজ্ঞেস করলাম জিআরএস সাহেবকে এটা কিসের কাগজ, ওনারা বললেন ডাস্টবিনের কাগজ, ডাস্টবিন পরিষ্কার করার কথা, এখানে যে পরিষ্কার করার লোক আছে ওনাদের নয়। আমরা ওনাদের সাথে বললাম এখানে কিছু গুরুত্বপূর্ণ কাগজ, মাস্টার রুলের কাগজ ওনারা পুড়িয়েছেন। এদিকে টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের জিআরএস কে সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এক বাক্যে জানান, কোনো প্রয়োজনীয় কাগজপত্রই পূরণ হয়নি। জিআরএস এই কাগজপত্র পূরণের ঘটনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের সচিব মিতালী দেবনাথ জানান, এই সম্পর্কে তিনি কিছুই জানেন না। লোকমুখে জিআরএস কর্তৃক কাগজ পুরানোর বিষয়টি তিনি জানতে পেরেছেন। বশীভূত কাগজপত্রের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র থাকলেও থাকতে পারে বলে জানান টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের সচিব মিতালী দেবনাথ। আপনাদের পঞ্চায়েতে আসার পর আমরা দেখতে পেলাম যে কিছু ডকুমেন্টস আপনাদের পঞ্চায়েতের ভেতরে জ্বালানো আছে, এই ব্যাপারে আপনার কতটুকু জানেন? দেখেন, সারা পাঁচটার সময় অফিস বন্ধ, তখন তৎক্ষণাৎ আমি অফিস বন্ধ করে জাস্ট গেটে বাইরে বেরিয়েছি, তখন দেখতে পাচ্ছি যে এখানে কাগজ জ্বলতেছে। হ্যাঁ, তখন জিজ্ঞেসি দেখি তারা খুশি যে গেটি ডাস্টবিনের কাগজ, তো এখানে দেখা গেছে লাড়াড়ি করে যে কিছু তথ্য আছে, কিন্তু কী তথ্য তো বোঝা যাচ্ছে না, চিড়ে গেছে। এদিকে এইভাবে কাউকে কিছু না জানিয়ে জিআরএস কর্তৃক পঞ্চায়েতের নথি পুড়িয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা এদিন টঙ্গিবাড়ি পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ প্রদর্শনও করেন। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান গ্রামবাসীরা। কমলপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খুলনা।